हाय हेलो जय जगन्नाथ फ्रेंड्स, आज पुणी एक जॉब रिलेटेड ভিডিওটি নিয়ে আসছি। তো আজ ভিডিওটি স্টার্ট করার পূর্বে মু কইবা পাই চাই, যদি আপনা আমার চ্যানেলে নয়া করে ভিডিও দেখতে পারে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে এবং সাঙ্গমানক সহ শেয়ার করে দেবে, কারণ আমি তো লেটেস্ট জবটা নোটিফিকেশন সর্বপ্রথমে পাইবা পাই। তো চলুন তো আজ ভিডিওটি স্টার্ট করবা দেখ পড়তে হবে। মু বর্তমান ssc.nic.in রে অছি। তো আজ রহুছি জবটি হচ্ছে এসএসসি তরফরু, স্টাফ সিলেকশন কমিশন তরফরু দেখ পড়তে হবে, স্টাফ সিলেকশন কমিশন। তো দেন স্লাইড ডাউন করিকি যাবে, তলকু তলকু গলা পরে দেখ পাচ্ছি এটা গোটে লাটেস্ট নিউজরে ফার্স্ট অপশনটি আজ হি জবটি অপডেট হয়েছে জুলাই 17, 2021 দেখ পাচ্ছি। নোটিশ অফ দ্য কনস্টেবল জিডি জিডি জেনারেল ডিউটির নোটিশটি ডাউনলোড করে নেবে, ডাউনলোড করলা পরে দেখবা তার কোয়ালিফিকেশন কোন, সিলেকশন প্রসেস কেমিতি, এক্সট্রা যাহা বি আপ্লিকেশন ফি যাহা বি। দেখুন তো পিডিএফটি ডাউনলোড হয়ে যাইছে, ডাউনলোড হলা পরে মু দেখাই দেবা পাই চাহিবি। সর্বপ্রথমে আপনার লাস্ট ডেট এক্সামিনেশন স্টার্ট হয়ে যাইছে, আজ হি স্টার্ট হয়েছে দেখ পারে, হাইলাইট করে দেউছি। ডেট অফ সবমিশন অফ অনলাইন আপ্লিকেশন 17/7/2021 টু 31/8/2021, আজ ঠু স্টার্ট হয়েছে 31/8/2021 পর্যন্ত। লাস্ট ডেট রিসিভ সে পর্যন্ত পেমেন্ট পাই 2/9/2021 লাস্ট ডেট হচ্ছে, অনলাইন পেমেন্ট আও অফলাইন চালান পেমেন্ট লাস্ট ডেট হচ্ছে 4/9/2021। অ্যান্ড হ্যাঁ শুডুল কম্পিউটার বেস এক্সামিনেশন টাইপ 1 টু বি ইনফর্ম বাই লেটার, এক্সাম ডেট কোন দিয়া হয় না। তো আমি ইয়ার কোয়ালিফিকেশন দেখব, ফার্স্ট অফ অল কোয়ালিফিকেশন হচ্ছে ম্যাট্রিক। তা পূর্বে মু কই দেওয়া পাই বি চাহিবি, যদি আপনি দেখ পাতে লেভেল 3 স্যালারি স্যালারি মোস্ট ইম্পর্টেন্ট দেখ পাচ্ছে, পে স্কেল 21,769,100 স্যালারি, টোটাল পোস্ট কেউ কেউ সব আছে, বিএসএফ, সিএএসএফ, সিআরপিএফ, এসএসপি, এপিএআর, এনআইএ, এসএসএফ, ওয়ান সেকেন্ড, এসএসএফ, টোটাল হচ্ছে 25,000 হলেন, হ্যাঁ দেখ পাচ্ছে 25,271টি পোস্ট আছে। দেন এর কোয়ালিফিকেশন মু দেখে দেওয়া পাই চাহিবি, এলিজিবিলিটি এজ কি দেখ পারে, এজ দেখে দেবি, এজ হচ্ছে 18-23 বর্ষ, 1/8/2021 সুদ্ধা হওয়া দরকার। দেন এসটি এসসি ওবিসি, এসটি এসসি মানক পাই 5 ইয়ার, এসসি ওবিসি মানক পাই 3 ইয়ার, এক্স পাই 3, পিএইচ পাই যাহা বি এক্সট্রা আপনি দেখ পারে পিডিএফটি। দেন আমি দেখিবা ইয়ার কোয়ালিফিকেশন, ওয়ান সেকেন্ড হল, ওকে তো দেখি পারে ইয়ার কোয়ালিফিকেশন এটি মু দেখে দেওয়া পাই চাহিবি, টিকে জম করব, ও সেটা হ্যাঁ এডুকেশনাল কোয়ালিফিকেশন আজ 1/8/2021 যা দেখ পারে, দ ক্যান্ডিডেট মোস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন ওর 10th ক্লাস এক্সামিনেশন ফর্ম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, আপনার 10th পাস করে দরকার, দেন এনসিসি সার্টিফিকেট থাকলে আহরি ভালো, এনসিসি সি থাকলে 5% দ ম্যাক্সিমাম মার্ক অফ এক্সামিনেশন, এনসিসি বি থাকলে 3%, এনসিসি এ থাকলে 2% যা অছি এমতি তার। তো মু এক্সামিনেশন ফি দেখে দেওয়া পাই চাহিবি, এক্সামিনেশন ফি হচ্ছে 100 রুপিজ, ওবিসি এন্ড জেনারেল এসটি এসসি মানক পাই কোনসি ফি নাই এথিরে লেখা হইছি, এথিরে লেখা হইছি ওমেন আউ এসটি এসসি ক্যান্ডিডেট মানক পাই কোনসি ফি নাই, পিএইচএ ডাবল মানক কোনসি ফি নাই, অনলাইন মাধ্যমে আপন পেমেন্ট করি পারবে, ভীম ইউপিআই নেট ব্যাংকিং এসবিআই কার্ড রূপে মাস্টার মাস্টার যাব। তো দেখ পড়তেবে অনলাইন ফি পেড লাস্ট হচ্ছে 2/9/2021 সুদ্ধা, আপন লাস্ট অনলাইন পেমেন্ট ফি মানে পেমেন্ট করে পারবে। তো এক্সামিনেশন অফ সেন্টার দেখ পারে, আমার যেহেতু ওড়িশা ওড়িশা ইস্টার্ন রিজনরে যাচ্ছি, এটি দেখিবে আপনার স্টেট কেউ রিজন অছি, দেন দেখিবে আমার ওড়িশার অছি বালেশ্বর, ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানাল, রাউরকেলা, সম্বলপুর, এইসব জায়গায় এক্সামিনেশন হব, এক্সামিনেশন সেন্টার হব। দেন মু আপনার সিলাবসটি দেখে দেবি, সিলাবস দেখ পারে, জেনারেল নলেজরে 25টি কোশ্চেন 25 মার্ক, জেনারেল সরি হ্যাঁ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের 25টি 25 মার্ক, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 25টি 25 মার্ক,
एलिमेंटरी मैथ रे 25 क्वेश्चन 25 मार्क, इंग्लिश किंवा हिंदी रे 25 क्वेश्चन 25 मार्क, टोटाल हो 90 मिनिट 100 क्वेश्चन। तो गोटे भूल ठीक कले आपको 1 मार्क मिलो, गोटे भूल कले 0.25 नेगेटिव अच्छे। तो यार से डेस्क्रिप्टिव सिलेबस एगुड़ा सब आप देख पार्थे, ये जनरल इंटेलिजेंस एंड रीजनिंग देन जनरल अवेयरनेस जनरल नॉलेज रो देन एलिमेंटरी मैथ देन इंग्लिश किंवा हिंदी रो देख पार्थे आप पीडीएफ रो लिंक डायरेक्ट डिस्क्रिप्शन में पाइबे, डाउनलोड करके भल भाव पढ़े देन डाउनलोड करेंगे। आप रिटेन रे क्वालिफाई कलापर आपको फिजिकल डक मेल मानक देख 5 किलोमीटर 24 मिनट में, फीमेल मानक 1600 मीटर 8.5 मिनट में। देन आ गोटे अच्छी 1.6, हाँ 1.6 किलोमीटर अच्छी 6.5 मिनट में, 800 मीटर अच्छी 4 मिनट में। तो देख पार्थे तो हाइट वेट देख पार्थे, हाइट देख पार्थे 170, फीमेल 157, जहाँ भी हो रीजन अनुसार आपको भेरिएबल कर ऑल कैंडिडेट बिलंग्स टू एथ्स किए देख पार्थे, मेल पर सब रिलैक्सेशन। तो यहाँ हूँ चेस्ट बोधे, हाँ एक्सपांड सी एम एस चेस्ट हूँ 80 मैक्सिमम 5 cm देख पार्थे। अलग अलग रीजन पिला अलग अलग भेरिएबल अच्छी। तो तापर लास्ट फाइनाल हम आपणकर डीएमई, डीएमई मान डिटेल्स मेडिकल एग्जामिनेशन, से आपंकर मेडिकल एग्जाम हम एंड डॉक्यूमेंट वेरीफाई हम आफ्टर दैट आपको आपंकर चाकरी ट्रेनिंग सिलेक्शन कर दिजो। तो मुझे गोटे ही रिक्वेस्ट करी, सर्वप्रथमें आप पीडीएफ को डाउनलोड करेंगे देन भल भाव गो थ्रू करेंगे, 57 पेज अच्छे एंड भल भाव गो थ्रू करके अप्लाई करेंगे। लास्ट डेट हूँ मुझे पुणी थर कहीदेवि, लास्ट डेट हूँ 31/8/2021, 31/8/2021 हूँ रजिस्ट्रेशन कर लास्ट डेट, पेमेंट कर लास्ट डेट हूँ 2/9/2021। तो ओनली 10th पास स्टूडेंट मैंने अप्लाई कर पारे, एस टी एस सी ओमेन मानक कौन सी फी ना, या ऑल इंडिया रो कैंडिडेट अप्लाई कर पारे। तो आई होप आज वीडियो भल लगे, तो जब वीडियो भल लगे निहाज भाव चैनल को सब्सक्राइब करके बेल आइकन प्रेस करदे और सांग मानक सहित सेयार करदे, कहीं आम सर्वप्रथम नोटिफिकेशन पाइबा लाटेस्ट जब्र। तो आज रोचे इतनी, पुणी देखा नेक्स्ट वीडियो। जय जगन्नाथ।